রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ল্যাবরেটরির সপ্তম পর্ব পাঠ করছি চুমকি সরকার তারপর পর দিনে রেবতী ল্যাবরেটরিতে নির্দিষ্ট সময়ের অন্তত বিশ মিনিট আগে এসেই উপস্থিত সোহিনী প্রস্তুত ছিল না আট পৌড়ে কাপড়েই তাড়াতাড়ি চলে এলো ঘরে রেবতী বুঝতে পারলে গলদ হয়েছে বললে আমার ঘড়িটা ঠিক চলছে না দেখছি সহিনী সংক্ষেপে বললে নিশ্চয়ই একসময় একটু শব্দ শুনে রেবতী মনে মনে চমকে উঠে দরজার দিকে তাকালে সুখন বেহারাটা গ্লাস কেসের চাবি নিয়ে এলো ঘরে সোহিনী জিজ্ঞাসা করলে এক পেয়ালা চা নিয়ে দেবো কি রেবতী ভাবলে বলা উচিত হাঁ বললে দোষ কি ও বেচারার চা অভ্যাস নেই সর্দির আভাস দিলে বেলপাতা সেদ্ধ গরম জল খেয়ে থাকে মনে মনে বিশ্বাস ছিল স্বয়ং নীলা আসবে পেয়ালা হাতে সোহিনী জিজ্ঞাসা করলে তুমি কি কড়া চা খাও ও ফস করে বলে বসলো হাঁ ভাবলে এক্ষেত্রে হাঁ বলাটাই পাকা দস্তর এলো চা সেটা করা সন্দেহ নিই কালির মতো রং নিমের মতো তেতো চা আনলে মুসলমান খান শামা এটাও ওকে পরীক্ষা করবার জন্যে আপত্তি করতে ওর মুখে কথা সরল না এই সংকোচ ভালো লাগলো না সহিনীর খান শামাকে বললে চাটা ঢেলে দাও না মোবারক ঠান্ডা হয়ে গেল যে খানসামার হাতের পরিবেশন প্রত্যাশায় রেবতী বিশ মিনিট আগে এখানে আসেনি কি দুঃখে যে মুখে চামচ উঠেছিল অন্তর্জামী জানছিলেন আর জানছিল সোহিনী হাজার হোক মেয়ে মানুষ দুর্গতি দেখে বললে ও পেয়ালাটা থাক দুধ ঢেলে দিচ্ছি তার সঙ্গে কিছু ফল খেয়ে নাও সকাল সকাল এসেছে বোধহয় কিছু খেয়ে আসা হয়নি কথাটা সত্য রেবতী ভেবেছিল আজও সেই বোটানিক্যালের পুনরাবৃত্তি হবে কাঁচ দিয়েও গেল না মুখে রয়ে গেল কড়া চায়ের তেতো স্বাদ আর মনে রয়েছে আশাভঙ্গের তেতো অভিজ্ঞতা এমন সময় প্রবেশ করলেন অধ্যাপক ঘরে ঢুকিয়ে রেবতীর পিঠ চাপড়িয়ে বললেন কিরে হলো কি সব যে একেবারে ঠান্ডা হিম খুকুর মতো বসে বসে দুধ খাচ্ছিস ঢকে ঢক চারদিকে যা দেখছিস কি বাবুর খেলনার দোকান যাদের চোখ আছে তারা দেখেছে মহাকালের এইখানে আসে নৃত্য করতে আহা কেন বকছেন চেলারা না ও বেরিয়েছিল আজ সকালে এলো যখন দেখলো মুখ যেন শুকনো ওই রে পিসিমা দি সেকেন্ড এক পিসিমা দেবে এক গালে চাপড় আরেক পিসিমা দেবে অন্য গালে চুমু মাঝখানে পড়ে ছেলেটা যাবে ভিজে কাদা হয়ে আসল কথা কি জানো লক্ষ্মী যখন আপনি সেধে আসেন চোখে পড়েন না যারা সাত সাতমূল্য ঘুরে তাকে খুঁজে বের করে ধরা দেন তিনি তাদেরই কাছে না নাচে পাওয়ার মতো না পাওয়ার আর রাস্তা নেই আচ্ছা বলো দেখি মিসেস দূর হোক ছাই মিসেস আমি ডাকবোই তোমাকে সহিনী বলে এতে তুমি রাগই করো আর যাই করো মরণ আমার রাগ করতে যাব কেন ডাকুন আমাকে সহিনী বলে সুহি বললে আমার চুড়িয়ে যাবে গোপন কথাটা প্রকাশ করেই বলি তোমার ওই সহিনী নামটির সঙ্গে আরেকটি শব্দের মিল আছে বড় খাঁটি তার অর্থ সকালে ঘুম থেকে উঠেই হিনি কিনি কিনি রবে ওই দুটি শব্দ মিলিয়ে মনে মনে খঞ্জনি বাজাতে থাকি কেমিস্ট্রি রিসার্চে মিল করা আপনার অভ্যাস আছে ওটা তারই একটা ফ্যাঁকড়া মিল করতে গিয়ে মরেও অনেক লোক বেশি ঘাঁটাঘাঁটি করতে নেই ঘোতড়ো দাহ্য পদার্থ এই বলে হা হা শব্দে উচ্চ হাস্য করে উঠলেন না ওই সামনে এসব কথার আলোচনা বারুদের কারখানায় আজ পর্যন্ত শুরু করেনি আঁচল ওকে আগলে আছে সে আঁচল নন কম্বালসিটেবল রেবতের মেইলি মুখ লাল হয়ে উঠেছিল সহিনী আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলুম আজ সকালে তুমি কি ওকে আফিম খাইয়ে দিয়েছিলে অমন ঝিমিয়ে পড়ছে কেন খাইয়ে যদি থাকি সেটা না জেনে রেবু ওট বলছি ওট মেয়েদের কাছে অমন মুখ চোড়া হয়ে থাকতে নেই ওতে ওদের আস্পর্ধা বেড়ে যায় ওরা তো ব্যামোর মতো পুরুষের দুর্বলতা খুঁজে বেড়ায় ছিদ্র পেলেই টেম্পারেচার চড়িয়ে দেয় হু হু করে সাবজেক্টটা জানা আছে ছেলেগুলোকে সাবধান করতে হয় আমার মতো যারা ঘা খেয়েছে মরেনি তাদের কাছ থেকে পাট নিতে হয় রেবু কিছু মনে করিস নে বাবা যারা কথা কয় না চুপ করে থাকে তারাই সবচেয়ে ভয়ঙ্কর চল দেখি তোকে একবার ঘুরিয়ে নিয়ে আসি ওই দেখ দুটো গ্যালভোনোমিটার একেবারে হালকায়দার এই দেখ হাই ভ্যাকিউম পাম্প আর এটা মাইক্রোফোটোমিটার এ ছেলে পাশ করবার কলার ভেলা নয় একবার এখানে আসন গেড়ে বস দেখি সেই তোমার টাক পরা মাথার প্রফেসর নাম করতে চাইনি দেখি কেমন তার মুখ চুন হয়ে না যায় আমার ছাত্র হয়ে যখন তুই বিদ্যি শুরু করলি আমি তোকে বলিনি কি তোর নাকের সামনে ঝুলছে যাকে কথায় বলে ভবিষ্যৎ হেলা ফেলা করে সেটাকে ফোঁপড়া করে দিসনি যেন তোর জীবনের প্রথম চ্যাপ্টারের এক কোণে আমার নামটাও ছোট অক্ষরে লেখা যদি থাকে সেটা হবে আমার মস্ত গুরুদক্ষিণা দেখতে দেখতে বিজ্ঞানী জেগে উঠল জ্বলে উঠল তার দুই চোখ চেহারাটা একেবারে ভেতর থেকে গেল বদলে মুগ্ধ হয়ে সহিনী বললে তোমাকে যে কেউ জানে তারা সকলেই তোমার এক বড় উন্নতির আশা করে যা প্রতিদিনের জিনিস নয় যা চিরদিনের কিন্তু আশা যতই বড়, ততই বড় তার বাধা ভেতরে বাইরে অধ্যাপক রেবতীর পিঠে আরেকবার দিলে একটা মস্ত চাপড় ঝনঝন করে উঠল তার শির দাঁড়া চৌধুরী তার মস্ত ভারী গলায় বললেন দেখ রেবু যে মহৎ ভবিষ্যতের বাহন হওয়া উচিত ছিল ওই রবত কৃপন বর্তমান চাপিয়ে দেয় তাকে গরুর গাড়িতে কাদায় পড়ে থাকে সে অচল হয়ে শুনছ সহিনী সুহি না না ভয় নেই পিঠে চাপড় মারব না বলো সত্যি করে কথাটা আমি কেমন গুছিয়ে বলেছি চমৎকার ওটা লিখে রেখো তোমার ডায়েরিতে তা রাখবো কথাটার মানেটা বুঝেছিস তো রেবি বোধ হয় বুঝেছি মনে রাখিস মস্ত প্রতিভার মস্ত দায়িত্ব ও তো কারো নিজের জিনিস নয় ওর জবাবদিহি অনন্তকালের কাছে শুনছো সুহি শুনছো কথাটা কেমন বলেছি বলো তো ভাই খুব ভালো বলেছেন আগেকার দিনে রাজা থাকলে গলা থেকে মালা খুলে তারা তো মরেছে সব কিন্তু ওই কিন্তুটুকু মরেনি মনে থাকবে রেবতী বললে ভয় নেই কিছুতে আমাকে দুর্বল করবে না সোহিনীকে পাঁচ হয়ে প্রণাম করতে গেলেও সোহিনী তাড়াতাড়ি আটকিয়ে দিলে চৌধুরী বললেন আরে করলে কি পুণ্যকর্ম না করার দোষ আছে পুণ্যকর্মে বাধা দেওয়ার দোষ আরও বেশি সোহিনী বললে প্রণাম যদি করতে হয় তো ওইখানে বলে বেদির ওপরে বসানো নন্দ কিশোরের একটি মূর্তি দেখিয়ে দিলে ধূপধুনো জ্বলছে ফুলে ভরে আছে থালা বললে পাতকিকে উদ্ধার করার কথা পুরাণে পড়েছি আমাকে উদ্ধার করেছেন ওই মহাপুরুষ অনেক নিচে নাপতে হয়েছিল শেষকালে তুলে বসাতে পেরেছেন পাশে বললে মিথ্যে হবে তার পায়ের তলায় বিদ্যার পথে মানুষকে উদ্ধার করবার দীক্ষা তিনি আমাকে দিয়ে গেছেন বলে গিয়েছেন যেন মেয়ে জামাইয়ের গুমর বাড়াবার জন্যে তার জীবনের খনিখোড়া ছাইয়ের গাদায় হারিয়ে না ফেলি বললেন ওইখানে রেখে গেলেন আমার সদ্গতি আর সদ্গতি আমার দেশের অধ্যাপক বললেন শুনলি তো রেবু এটা হবে ট্রাস্ট সম্পত্তি তোকে দেওয়া হবে তার কর্তৃত্ব রেবতী ব্যস্ত হয়ে বললে কর্তৃত্ব নেবার যোগ্য আমি নই আমি পারবো না সহিনী বললে পারবে না ছি এ কি পুরুষের মতো কথা রেবতী বললে আমি চিরদিন পড়াশোনা করে এসেছি এরকম কাজের ভার কখনো নেই নি চৌধুরী বললেন ডিম ফোটাবার আগে কখনো হাঁস সাঁতার দেয়নি আজ তোমার ডিমের খোলা ভাঙবে সোহিনী বললে ভয় নেই তোমার আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। রেবতী আশ্বস্ত হয়ে চলে গেল সোহিনী অধ্যাপকের মুখের দিকে চেয়ে রইল চৌধুরী বললেন জগতে বোকা অনেক রকম আছে পুরুষ বোকা সকল বোকার সেরা কিন্তু মনে রেখো দায়িত্ব হাতে না পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না একজোড়া হাত পেয়েছে মানুষ তাই সে হয়েছে মানুষ একজোড়া খুর পেলেই তার সঙ্গে সঙ্গে মলবার যোগ্য লেজ আপনি গজিয়ে উঠতো তুমি কি রেবতীর হাতের বদলে খুর দেখতে পেয়েছ নাকি না আমার ভালো লাগছে না মেয়ের হাতেই যারা মানুষ কোনো কালে তাদের দুধে দাঁত ভাঙে না কপাল আমার আপনি থাকতে আমি আর কারোর কথা কেন ভাবতে গেলুম খুশি হলুম শুনে একটুখানি বুঝিয়ে দাও কি গুণ আছে আমার লোভ নেই আপনার একটু এত বড় নিন্দের কথা লোভের মতো জিনিসকে লোভ করি নে খুবই করি মুখের কথা কেড়ে নিয়ে তার দুই গালে দুটো চুমু দিয়ে সোহিনী সরে গেল কোন খাতায় জমা হলো এটা সোহিনী আপনার কাছে যে ঋণ পেয়েছি সে তো শোধ করতে পারিনি তারই সুদ দিচ্ছি প্রথম দিন পেয়েছি একটি আজ পেলুম দুটি কেবলই বেড়ে চলবে নাকি বাড়বে বই কি চক্রবৃদ্ধির নিয়মে চৌধুরী বললেন সোহিনী তোমার স্বামীর শ্রাদ্ধে শেষকালে আমাকে পুরুত বানিয়ে দিলে সর্বনাশ কি কম দায়িত্ব যার অস্তিত্ব হাতড়িয়ে পাওয়া যায় না তাকে খুশি করা এ তো বাঁধা দস্তরের দান দক্ষিণে নয় যে আপনিও তো বাঁধা দস্তরের গুরু ঠাকুর নন আপনি যা করবেন সেটাই হবে পদ্ধতি দানের ব্যবস্থা তৈরি করে রেখেছেন তো কদিন ধরে ওই কাজই করেছি দোকান বাজার কম ঘুরিনি দান সামগ্রী সাজানো হয়ে গেছে নিচের বড় ঘরটাতে ইহলোকস্থিত আত্মা যারা এগুলো আত্মসাত করবে তারা পেট ভরে খুশি হবে সন্দেহ নাই চৌধুরীর সঙ্গে নিচে গিয়ে সহিনী দেখলে সায়েন্স পড়ুয়া ছেলেদের জন্যে নানা যন্ত্র নানা মডেল নানা দামি বই নানা মাইক্রোস্কোপের স্লাইডস নানা বায়োলজির নমুনা প্রত্যেক সামগ্রীর সঙ্গে নাম ও ঠিকানা লেখা কার্ড আড়াইশো ছেলের জন্যে চেক লেখা হয়েছে এক বছরের বৃত্তির খরচের জন্যে কিছুমাত্র সংকোচ করা হয়নি বড় বড়ো ধনীদের শ্রাদ্ধে যে ব্রাহ্মণ বিদায় হয় তার চেয়ে এর ব্যয়ের প্রসর অনেক বেশি অথচ বিশেষ করে চোখে পড়ে না এর সমারোহ পুরুত বিদায়ের কি দক্ষিণা দিতে হবে সেটা তো আপনি ধরে দেননি আমার দক্ষিণা তোমার খুশি খুশির সঙ্গে সঙ্গে আপনার জন্যে রেখেছে এই ক্রোনোমিটার জার্মানি থেকে স্বামী এটা কিনেছিলেন বরাবর তার রিসার্চের কাজে লেগেছিল চৌধুরী বললেন যা মনে আসছে তার ভাষা নেই বাজে কথা বলতে চাইনি আমার পুরুতের কাজ সার্থক হলো আরেকটি লোক আছে আজ তাকে ভুলতে পারিনি যে আমাদের মানিকের বিধবা বউ মানিক বলতে কাকে বোঝায় সে ছিল ল্যাবরেটরির হেডমিস্ট্রি আশ্চর্য তার হাত ছিল অত্যন্ত সূক্ষ্ম কাজে একচুল তার নরচর হতো না কলকবাজার তত্ত্ব বুঝে নিতে তার বুদ্ধি ছিল অভ্রান্ত তাকে উনি অতি নিকট বন্ধুর মতো দেখতেন গাড়ি করে নিয়ে যেতেন বড় বড় কারখানার কাজ দেখাতে এদিকে সে ছিল মাতাল ওর অ্যাসিস্ট্যান্টরা তাকে ছোট লোক বলে অবজ্ঞা করত উনি বলতেন ও যে গুণী তার সে গুণ বানিয়ে তোলা যায় না সে গুণ খুঁজে মিলবে না ওর কাছে তার সম্মান পুরো মাত্রায় ছিল এর থেকে বুঝবেন কেন যে উনি আমাকে শেষ পর্যন্ত এত মান দিয়েছিলেন আমার মধ্যে যে মূল্য তিনি দেখেছিলেন তার তুলনায় দোষের ওজন ওর কাছে ছিল খুব সামান্য যে জায়গায় আমার মতো কুড়িয়ে পাওয়া মেয়েকে তিনি অসম্ভব রকম বিশ্বাস করেছিলেন সে জায়গায় সে বিশ্বাস আমি কোনো দিন মাত্র নষ্ট করিনি আজও মন প্রাণ দিয়ে রক্ষা করছি এতটা তিনি আর কারো কাছে পেতেন না যেখানে আমি ছিলাম ছোট সেখানে আমি তার চোখে পড়িনি যেখানে আমি ছিলাম বড় সেখানে তিনি আমাকে পুরো সম্মান দিয়েছেন আমার মূল্য যদি তার চোখে না পড়তো তাহলে আমি কোথায় তলিয়ে যে তুম বলুন তো আমি খুব খারাপ কিন্তু আমি নিজেই বলছি আমি খুব ভালো নইলে তিনি আমাকে কখনো সহ্য করতে পারতেন না দেখো সোহিনী আমি অহংকার করে বলবো যে আমি প্রথম থেকেই জেনেছি তুমি খুব ভালো সস্তা দরের ভালো হলে কলঙ্ক লাগলে দাগ উঠতো না যাগে আমাকে আর যে লোক যা মনে করুক না তিনি আমাকে যা মান দিয়েছেন সে আজ পর্যন্ত টিকে আছে আমার শেষ দিন পর্যন্ত থাকবে দেখো সোহিনী তোমাকে যত দেখছি ততই জানছি তুমি সে জাতের সহজ মেয়ে মানুষ নও যারা স্বামী নামটা শুনলেই গোলে পড়ে না তা নই আমি দেখেছি ওর মধ্যে শক্তি প্রথম দিন থেকে জেনেছি উনি মানুষ আমি শাস্ত্র মিলিয়ে প্রতিব্রতাগিরি করতে বসিনি আমি যাক করেই বলছি আমার মধ্যে যে রত্ন আছে সে একা ওরই কণ্ঠহারে দোলাবার মতো আর কারো নয় এমন সময় নীলা ঘরে এসে ঢুকে পড়ল বললে অধ্যাপক মশাই কিছু মনে করবেন না মায়ের সঙ্গে কিছু কথা আছে কিছু না মা আমি এখন যাচ্ছি ল্যাবরেটরিতে রেবতী কী রকম কাজ করছে দেখে আসি গে নীলা বললে কোনো ভয় নেই কাজ ভালোই চলছে আমি এক একদিন জানলার বাইরে থেকে দেখেছি উনি মাথা গুঁজে লিখছেন নোট নিচ্ছেন কলম কামড়ে ধরে ভাবছেন আমার প্রবেশ নিষেধ পাছে স্যার আইজাকের গ্র্যাভিটেশন যায় নড়ে সেদিন মা কাকে বলছিলেন উনি ম্যাগনেটিজম নিয়ে কাজ করেছেন তাই পাশ দিয়ে কেউ গেলেই কাঁটা নড়ে যায় বিশেষত মেয়েরা চৌধুরী হো হো করে হেসে উঠলেন বললেন মা ল্যাবরেটরি ভেতরেই আছে ম্যাগনেটিজম নিয়ে কাজ চলছেই কাঁটা যারা নড়িয়ে দেন তাদের ভয় করতেই হয় দিগভ্রম ঘটায় যে তবে চললুম নীলা মাকে বললে আমাকে আর কতদিন তোমার আঁচলের গাঁট দিয়ে বেঁধে রাখবে পেরে উঠবে না কেবল দুঃখ পাবে তুই কি করতে চাস বল নীলা বললে তুমি তো জানোই মেয়েদের জন্য একটা হায়ার স্টাডি মুভমেন্ট খোলা হয়েছে তুমি তাতে অনেক টাকা দিয়েছ সেখানে আমাকে কেন কাজে লাগাও না আমার ভয় আছে পাছে তুই ঠিক মতো না চলিস সব চলাই বন্ধ করে দেওয়াই কি ঠিক চলার রাস্তা তা নয় তা তো জানি সেই তো আমার ভাবনা তুমি না ভেবে একবার আমাকে ভাবতে দাও না সে তো দিতেই হবে আমি তো এখন খুঁকি নই তুমি ভাবছো সেই সব পাবলিক জায়গায় নানা লোকের যাওয়া আসা আছে সে একটা বিপদ জগৎ সংসারে লোক চলাচল তো বন্ধ হবে না তোমার খাতিরে আর তাদের সঙ্গে আমার জানাশুনো একেবারেই ঠেকিয়ে রাখবে যে সে আইন তো তোমার হাতে নেই জানি সব জানি ভয় করে ভয়ের কারণ ঠেকিয়ে রাখতে পারবো না তাহলে তুই ওদের হায়ার স্টাডিজ সার্কেলে ভর্তি হতে চাস হ্যাঁ চাই আচ্ছা তাই হবে সেখানকার পুরুষ অধ্যাপকদের একে একে দিবি জাহান নামে সে জানি কেবল একটি কথা দিতে হবে আমাকে কোনো মতেই তুই রেবতির কাছে ঘেস্তে পারবি নেই আর কোনো ছুতোতেই ঢুকবে নে তার ল্যাবরেটরিতে মা তুমি আমাকে কি মনে করো ভেবে পাইনি কাছে ঘেস্তে যাব তোমার ওই খোদে স্যার আইজাক নিউটনের এমন রুচি আমার মরে গেলেও না সংকোচ বোধ করলে রেবতী শরীরটাকে নিয়ে যেরকম আঁকুমাকু করে তারই নকল করে নীলা বললে ওই স্টাইলের পুরুষকে নিয়ে আমার চলবে না যেসব মেয়েরা ভালোবাসে বুড়ো খোকাদের মানুষ করতে ওকে জিয়ে রেখে দেওয়া ভালো তাদেরই জন্যে ও মারবার যোগ্য শিকারই নয় একটু বেশি বাড়িয়ে কথা বলছিস নীলা তাই ভয় হচ্ছে ওটা ঠিক তোর মনের কথা নয় তা হোক ওর সম্বন্ধে তোর মনের ভাব যাই হোক ওকে যদি মাটি করতে চাস তাহলে সে তোর পক্ষে ভালো হবে না কখন তোমার কি মর্জি কিছুই বুঝতে পারি নে মা ওর সঙ্গে আমার বিয়ে দেবার জন্যে তুমি আমাকে সাজিয়ে পুতুল গড়ে তুলেছিলে সে কি আমি বুঝতে পারি নে সেই জন্যেই কি তুমি আমাকে ওর বেশি কাছে আনাগোনা করতে বারণ করছো পাঁচে চেনাশোনার ঘেঁস লেগে পালিশ নষ্ট হয়ে যায় দেখ নীলা আমি তোকে বলে দিচ্ছি তোর সঙ্গে ওর বিয়ে কিছুতেই হতে পারবে না তাহলে আমি যদি মতিগড়ে রাজকুমারকে বিয়ে করি ইচ্ছা হয়তো করিস সুবিধে আছে তার তিনটে বিয়ে আমার দায় অনেকটা হালকা হবে আর সে মদ খেয়ে ঢলাঢলি করে নাইট ক্লাবে তখন আমি অনেকটা ছুটি পাবো আচ্ছা বেশ সেই ভালো রেবতির সঙ্গে তোর বিয়ে হতে দেব না কেন তোমার স্যার আইজ্যাক নিউটনের বুদ্ধি আমি ঘুলিয়ে দেব মনে করো সে তর্ক থাক যা বললুম তা মনে রাখিস উনি নিজেই যদি হ্যাংলাপনা করেন তাহলে এ পাড়া তাকে ছাড়তে হবে তোর অন্নে তাকে মানুষ করিস তোর বাপের তহবিল থেকে এক করেও সে পাবে না সর্বনাশ তাহলে নমস্কার স্যার আইজাক নিউটন সেদিনকার পালা সংক্ষেপে এই পর্যন্ত সপ্তম পর্বটি এখানেই সমাপ্ত হল অষ্টম পর্বটি শুনতে নজর রাখুন পরবর্তী ভিডিওতে আর পরবর্তী পর্বটি শুনতে আমাদের চ্যানেল গল্পকথার কথার শ্রুতি পাঠ্যকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না যাতে অনায়াসে পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান